আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে মিনি পাওয়ার টিলার সম্পর্কে আপনাদের ধারণা দিব। আমাদের কাছে একদম ছোট থেকে বড় পাওয়ার টিলার সবই আছে আমাদের কাছে। তো ভিউয়ার্স, আমরা কথা বলবো। ভাই, আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ মাসুম। জি জি, আমি হচ্ছে অনলাইন এগ্রো কোম্পানির টেকনিশিয়ান। জি জি, আপনাদের এখানে অনেক টিলার দেখতে পাচ্ছি, তো আমাকে আজকে এই টিলার সম্পর্কে একটু জানাবেন, আর কোনটা কি পরিমাণ, কোনটা কত হর্স পাওয়ারে, কোনটা কি কৃষকের জন্য কি কি সুবিধা হবে, এটা আমাকে একটু জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনগুলো। জি, আমরা ছোট থেকে বড় দিকে যাই। এইটা আপনারা, এটা কত হর্স পাওয়ারের মেশিন? তাই এইটা কি কাজে ব্যবহার হবে? এটা আপনি শুধু নিড়ানি মতো চাষ করতে পারেন, মানে হেভি চাষ হবে না এটা। নিড়ানি শুধু সবজি লাগাইছে, জি জি, ওখানে মানে সবজি উঠায় ফেলছে, শাক লাগাইছে, শাক উঠায় ফেলছে, নিড়ানি করতে পারবে, আবার পরবর্তীতে শাক লাগাতে পারবে। তাই এটা টু স্টোর। জি, তো এটা হলো শুধু নিড়ানির কাজের জন্য ব্যবহার করা হবে, যাবে এটা দিয়ে বড় ধর কোনো ধরনের কাজ করা যাবে না, বড় কাজ করা যাবে না। জি জি, তারপরে কোনটা, তারপরে দেখতে পাচ্ছি এইটা। জি, তারপরে এটা কত হর্স পাওয়ার? 3 হর্স পাওয়ার, 63 সিসি। জি জি, এটা ফোর স্টোর। এটা দিয়ে কি কি কাজ করা যাবে? এটা দিয়ে আপনার হেভি, একদম হেভি হবে না, এটা দিয়ে মোটামুটি যা করা যায় ভালোই করা যাবে। আপনার সবজি চাষ করতে পারবেন বা ধান ক্ষেতের জন্য চাষ করতে পারবেন এটা দিয়ে। এটাতে কি কাদাতে চাষ করা যাবে? এটাতে কাদাতে, শুকনাতে দুটাতে চাষ করা যাবে। কাদা শুকনা দুটাতে চাষ করা যাবে, কিন্তু বড় পরিসরে যাবে না। বড় পরিসরে যাবে না, 3 বিঘা 4 বিঘা জমি আছে সেক্ষেত্রে এটাতে হবে। যাদের নিজেদের জমি আছে 2-3 বিঘা, তারা নিজেদের মতো করে, হ্যাঁ, নিজেদের জমি চাষ করতে পাবে। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় এটা, এর থেকে 5.5 গোড়া। এর থেকে বড় হলো এইটা, এটা 4 হুইলার 6.5 গোড়া। তা এইটার কিরকম সুবিধা অসুবিধা? এটা সুবিধা অসুবিধা, এটা চাকা প্লাস ফাল দুইটাই চলবে জমিতে। জি, এটা চাকা প্লাস ফাল দুইটাই ফালও চলবে, এটা কিন্তু ফালও চলবে, পেট্রোল ইঞ্জিন। জি, এইটার ফাল কয়টা? এটার ফাল আছে আপনার 18টা। 18টা ফাল, 18টা ফাল আছে, 3টা করে এই সাইডে, 3টা এই সাইডে, 3টা ওই সাইডে, 9টা এই সাইডে, 9টা, মানে এক সিরিয়ালে 3টা করে আছে, এক সিরিয়ালে 3টা করে। এটাতে কোনো গিয়ার সিস্টেম নাই, এটাতে কোনো গিয়ার সিস্টেম নাই। জি, বুঝতে পারছি। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় হচ্ছে আপনার ফার্স্ট এটাতে আসে, এগুলো সবই যেহেতু এক, এটা কি পেট্রোল না ডিজেল ইঞ্জিন? পেট্রোল প্লাস অকটেন, পেট্রোল প্লাস অকটেন। এটাতে আপনার গিয়ার সিস্টেম আছে, এটাতে গিয়ার সিস্টেম আছে, এই যে সামনে দিতে পারবেন, নিউট্রালে রাখতে পারবেন, আমার পিছনে দিতে পারবেন, এটাতে গিয়ার সিস্টেম আছে। জি, তারপরে কোনটা? তারপরে এটাই 7.5, আরেকটা 7.5, আরেকটা মডেল আছে, তাই তো? একটা মডেল আছে, ওটার থেকে একটু হাই কোয়ালিটি। এটাও পেট্রোল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন। এটার ফাল কয়টা? এটার ফাল আছে আপনার 32টা, 32টা ফাল। তো এটা তো আমি জানতাম যে এটার ছোট পরিসরও চাষ করা যায়, আবার ফাল বড় বড় করে চাষ করা যায়। ফালটা দেখছেন? জি জি, এখন আপনার 4টা সিরিয়াল দেখছেন? জি জি, এই যে এখান থেকে এটা লকটা খুলে দিলে এই যে এটা খুলে ফেলা যাবে। ও, এটা তো অনেক সুবিধা। তাহলে যার যে পরিমাণ জায়গা লাগে, কম জায়গাতেও সে চার্জ দিতে পারবে, আবার বেশি পরিসরও সে চার্জ দিতে পারবে, এটা অনেক সুবিধাজনক। এটা হলো 7.5 ডিজেল পেট্রোল ইঞ্জিন, তারপরে 7.5 কি ডিজেল ইঞ্জিন হয়? অবশ্যই, এটাও গিয়ার সিস্টেম, গিয়ারে দিলে গাড়ি চলবে। জি জি, আর নিউট্রাল আছে, এখানে দেখেন নিউট্রাল আছে সামনে, এটা সামনে নিউট্রাল, আর এটা ব্যাক পিছিয়েও আসবে। আর এগুলো মেশিন কিন্তু ভাই 4 হুইলার 2 হুইলার, এগুলো আপনার ফালের উপরে চলবে, ফালের উপরে চলবে, সেক্ষেত্রে আপনার ফাল যখন লাগাবেন সেক্ষেত্রে চাকা খুলে ফেলতে হবে। জি অবশ্যই, চাকাটা শুধু আপনার জমি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, কারণ গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে বাসা এমন জায়গায় পাকা রাস্তার উপর দিয়ে জমিতে যেতে হয়, তখন তো ভাই ফালের উপর দিয়ে নিয়ে গেলে ফালটা নষ্ট হবে, রাস্তারও ক্ষতি হবে। এই করে আমাদের জমি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চাকা সিস্টেম করা। তাহলে আমরা যখন জমিতে চাষ করব সেক্ষেত্রে ফাল খুলে, ফাল লাগাবো, আর চাকা খুলে ফেলতে হবে, চাকা খুলে ফেলতে হবে, ফাল লাগাতে হবে। যখন আমরা এগুলাতেও কিন্তু ভাই সাপোর্টার আছে। জি জি, বুঝতে পারছি। এটা চাকা সিস্টেম রাখা হয়েছে ওইগুলোর মতো, এগুলোর মতো সাপোর্টার এটাতেও আছে, এই যে নিচে রেখে দিয়েছি। তারপর এটা হলো তাহলে আপনার ডিজেল ইঞ্জিন, 7.5 ডিজেল ইঞ্জিন।
এইটার এই যে ডিজেল কতটুক ধরবে এটাতে? আপনার 2 লিটার থেকে 2.5 লিটার। 2 লিটার থেকে 2.5 লিটার ডিজেল ধরবে? ডিজেল ধরবে। ও, আর এগুলোর মোবিল কি রকম লাগে? মোবিল এগুলাতে মোবিল লাগে আপনার 700 থেকে 750 মিলি। 700 থেকে 750 মিলি। 700 মিলি জি। তো এটার 1 ঘন্টা ডিজেল দিয়ে কতক্ষণ চলবে? 1 ঘন্টা 1 লিটার ডিজেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ। 1 লিটার ডিজেল দিয়ে আপনার 2 থেকে 2.5 ঘন্টা চলবে। 2 থেকে 2.5 ঘন্টা চলবে। ফার্স্টে যখন ইঞ্জিন রানিং হবে তখন 2.5 ঘন্টা প্লাস হবে। হ্যাঁ বুঝতে পারছি। আর এটাতে ভাই কিন্তু সেলফও করা যায়। হ্যাঁ, সেলফ সিস্টেমে যে ব্যাটারি আছে তাই না? ব্যাটারি আছে, এটাতে সেলফ সিস্টেম করে দেওয়া যাবে। হ্যাঁ করে দেওয়া। সেলফ সিস্টেম অবশ্যই আসে না, যদি কেউ কোনো কাস্টমার বলে যে সেলফ লাগবে তাদের, তাদেরকে সেলফ সিস্টেম করে দেওয়া যাবে। তাহলে সেলফও দেওয়া যাবে, সেলফ ছাড়াও দেওয়া যাবে, কাস্টমার যেভাবে চাবে সেভাবেই দেওয়া হবে। অবশ্যই। তো এর থেকে বড় কোনটা? এর থেকে বড় হচ্ছে আপনার ওইটা 9.5 ওয়াটস পাওয়ার। এইটা জি 9.5 জি। এটাও তো ডিজেল। এটাও ডিজেল। 9.5 অক্টেল হয় না? না অক্টেল না। 9.5 নিতে হলে ডিজেল লাগবে। ডিজেল লাগবে। হ্যাঁ বুঝতে পারছি। তা এইটার কি রকম সুযোগ সুবিধা? এটাও এই গিয়ার সিস্টেম। এটাও গিয়ার সিস্টেম। এটাও গিয়ার সিস্টেম। এটার ফাল আমার বেশি। ফাল কয়টা এটা? ওগুলাতে ছিল 32টা, এটাতে ফাল 40টা। 40টা ফাল? জি 40টা ফাল। তা সুযোগ সুবিধা ওইটা তো যা, এইটাতেও তা। শুধু এটার ফাল সংখ্যা বেশি? ফাল সংখ্যা বেশি আর এটার ফাল সংখ্যা কম। জি, আর এটা হর্স পাওয়ারটা বেশি। পাওয়ার একটু বেশি, ওটা পাওয়ার একটু কম। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় এই যে 10 হর্স পাওয়ার। এর থেকে বড় হলো 10 হর্স পাওয়ার। এই যেটা ইঞ্জিন, এটার ফাল কয়টা? এটার ফাল 40টা। 40টা। এগুলোতে ভাই কিন্তু সেম সিস্টেম, মানে এগুলোতে সব সেম সিস্টেম। সিস্টেম মানে ফাল চাকা খুলে ফাল লাগাতে হবে, ফাল খুলে চাকা লাগাতে হবে। হ্যাঁ, আমি শুনতে পারছি এগুলো দিয়ে আপনার গাড়ি কি টানা যাবে? টলি? হ্যাঁ, টলি সিস্টেম পিছে করা লাগবে। টলি সিস্টেম করা যাবে? সিস্টেম করে নিতে হবে। এখানে আপনি টলির সিস্টেম করে নিতে পারবেন। এগুলো দিয়ে আরেকটা সুবিধা আছে ভাই। জি, আপনার 1-2 মাস পরে হয়তো এগুলো দিয়ে পানিও ওঠানো যাবে। পানি ওঠানো যাবে? পাম্পটা যদি বাইরে থেকে আসে তাহলে পানি ওঠানো যাবে এটা দিয়ে। হ্যাঁ, পানি ওঠানো যাবে। এই এই 10 হর্স পাওয়ারের ট্যাঙ্ক ক্যাপাসিটি কতটুকু? এটা 3 লিটার আছে। 3 লিটার। তাহলে আপনার 3 লিটার তেল ভরালে উনি প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা চালাইতে পারবে। অনায়াসে চালাতে পারবে 6 ঘন্টা। অনায়াসে চালাইতে পারবে। আপনারা যে ফালগুলো দিচ্ছেন, ফালগুলো কয় সেট করে থাকে মেশিনে? ফালগুলো এক সেট করে থাকে, কারণ আমাদের ফালটা এমন ভাবে ডিজাইন, এগুলো হচ্ছে আপনার কাদাতেও চলবে, শুকনাতেও চলবে। কাদাতেও চলবে, শুকনাতেও চলবে? ফাল লাগবে না কাদাতে বা শুকনাতে চাষ করার জন্য। তাহলে এই 10 হর্স পাওয়ার বা সবগুলোতেই সেলফ সিস্টেম করা যায়? সেলফ সিস্টেম করা যায়। যে কাস্টমার সেল ডিজেল গুনা, শুধু ডিজেল গুলোতে? হ্যাঁ, অক্টেল গুলোতে সেলফ সিস্টেম হয় না। বুঝতে পারছি। তাহলে কাস্টমার যদি সেলফ সহ চায় তাহলে সেলফ সহ দিতে পারবে? বুঝতে পারছি। সব কাস্টমার তো সেলফ সহ চায় না। জি জি। যারা আপনার জমিতে চাষ করে সেলফ তারা বেশিরভাগই চায় না। আছে দুই একজন বলে যে সেলফ লাগবে সুবিধার জন্য, তাদেরকে আমরা সেলফ সিস্টেম করে দিই। গাইস, এখানে দেখতে পাচ্ছেন এনাদের কাছে একদম ছোট, একদম ছোট থেকে 2 হর্স পাওয়ার 2 স্ট্রোক ইঞ্জিন থেকে, পাওয়ার টিলার থেকে কোয়ালিটি ভেদে একদম 10 হর্স পাওয়ার পর্যন্ত টিলার আছে। তো ভাইজান, আপনাদের প্রতিষ্ঠানের নাম আর ঠিকানাটা যদি বলতেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড। জি জি। আর আমাদের প্রধান অফিস মানে হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণকান নদ্যাপাড়া বৈশাখী। আর বগুড়া বনানীতে আমাদের শাখা অফিস। জি জি। বগুড়া বনানী। বগুড়া বনানীতে? ও আচ্ছা। তো ভিউয়ার্স, যাদের এই ধরনের, আমাদের কৃষক ভাইদের এই ধরনের মেশিন প্রয়োজন, যারা নিজেদের জমি নিজেরা চাষ করতে চান নিজেদের মতো করে, অল্প একটু জমি, এই জমির জন্য ট্র্যাক্টর জমিতে আসতে চায় না বা নিজেদের জমি নিজেদের মন মতো চাষ করতে পারেন না, সেই কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, খুব সুলভ মূল্যে আপনারা এইসব ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনের যে কোনো পাওয়ার টিলারই নিতে পারবেন, খুব সুলভ মূল্যেই পাবেন। যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বগুড়া শাখা বা ঢাকা শাখা যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেখান থেকে আপনারা কিন্তু এইসব মেশিন ক্রয় করতে পারবেন, বা অনলাইনে পছন্দ করে অর্ডার করতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। ইনারা সারা বাংলাদেশে কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে পণ্য দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।